রোজার মাস, রোজার মাস পাওয়ার পর অনেক কপাল পোড়া আছি আমরা, আল্লাহর কাছ থেকে গুনাহগুলো মাফ চাইয়ে নিতে পারি না, জান্নাতটা নিজের করে নিতে পারি না, জাহান্নামে আমার কর্মকাণ্ডের কারণে তালিকা হয়তো চলে গেছে জাহান্নামীদের মধ্যে, আমি সেখান থেকে নামটা কাটায়া জান্নাতীদের মধ্যে নাম লেখানোর জন্য বিরাট বড় সুযোগ রমজান মাস, আমরা অনেকে সেটা পারি না। আপনারা একটা হাদিস শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান যখন শুরু হয় সুফিরাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে আল্লাহ তাআলা আটক করে ফেলেন। কেন করেন জানেন? আল্লাহ তাআলা শয়তানকে কেন আটকান রমজান মাসে বলতে পারেন কেউ? কেন আটকা? একটা উপমা নেন, আমাদের বাসা বাড়িতে আমাদের ছেলে মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয়, ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না, হাতাহাতি করে কি করে না, সাধারণত পিচ্চিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে, পারবে না বড় ভাইয়ের সাথে তাও করে, এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচ্চিটা মাইর খায়, ঠিক না বেঠিক? তাও তেড়ামি করে আবার মাইর খায়, এরপরে যখন মাইর খেতে খেতে ভূত হয়ে যায় এরপরে ব্যয় ব্যয় করে কাঁদে, আর কোনো উপায় নেই, ঠিক না বেঠিক? বারবার একই কাহিনী হতে থাকে, একই কাহিনী হতে থাকে। এবার পিচ্চিটা এসে বাপমার কাছে এসে কাদাকাটি করে, ও আমাকে মারছে, ও আমাকে ধাক্কা দিয়েছে, ও আমাকে থুতু মারছে, ও আমাকে হান করছে, তান করছে। যখন কানটা জ্বালাফালা করে ফেলে বাপমারও মায়া হয় যে হায়রে ও তো বড়টার সাথে পারে না, সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে, পরাস্ত করে ফেলে। তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে, বড়টারে মা বাপ কি করে, দুই হাত ধরে, ধরে মাথাটা নিচু করে কোলের মধ্যে রেখে পিচ্চিটাকে ইশারা দেয় তুমি এবার প্রতিশোধ নাও। পিচ্চিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে এবার মা বাপ আবার পিচ্চিটা ইশারা দেয় পালায় যাও, নাই হয়ে যাও, নাই হয়ে গেলে এবার বড়টার অনেক সময় আস্তে করে ছেড়ে দেয়, হয় কি হয় না? এটার উদ্দেশ্য হলো পিচ্চিটা তো বড়টার সাথে পারে না, এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ তৃপ্তি এটা মা বাপ দিতে চান। অনেক ফ্যামিলিগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি হয়। আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে? শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে? তাহলে শয়তান বড় আর আমরা ছোট। শয়তান চায় আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই। যদিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের কোনো কম্পিটিশন নেই, শয়তানের সৃষ্টি আল্লাহ স্রষ্টা কিসের কম্পিটিশন, কিন্তু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায় আর আমাদের যাওয়া উচিত জান্নাতে। শয়তান আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায়, আমরা অপকর্ম করে ফেলি, করার পর আবার আফসোস হয় আমি গুনাহটা করলাম, আমি অন্যায়টা করলাম, এটা হলো সে কুপকাত করার মতো। ভারতের এক কবি বলেছেন, আরে ইয়ে কুস্তি তো হয় অমর ভার কি, কবি ও দাবালে কবি তু দাবালে, শয়তানের সাথে তোমার লড়াই তো হলো সারা জীবনের, কখনো শয়তান তোমাকে কুপকাত করবে, আবার তওবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা, এই লড়াই তো সারা জীবনের, এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি, আপনারা জিতেন, তাহলে তো সব ফেরেশতা, তাহলে তার ওয়াজ তসবিহের দরকার নাই। শয়তানের সাথে লড়াইয়ে বেশিরভাগ বার শয়তান জিতে না বেশিরভাগ বার আমরা জিতি? শয়তান তার কাজ, শয়তানি কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না, তওবা যদি আমি দুইবার করি ও গুনাহ 10 বার করায়, ঠিক না বেঠিক? তো আমরা শয়তানের সাথে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের প্রতি দয়ালু মায়ালু, সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয়, ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আমাদেরকে বার্তা দেয়, এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে, এই সুযোগে তোমরা তওবা করে মাপ চেয়ে নাও, এই সুযোগে তোমরা আল্লাহ থেকে নাজাত নিয়ে নাও, এই সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুনাহ মাফ করে হাল খাতা করে ফেলো, আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেলো, এই সুযোগটা আল্লাহ তাআলা দেন। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পোড়া, রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন।
তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, মাগফিরাত লাভ করার তৌফিক দান করুন, নাজাত লাভ করার তৌফিক দান করুন, জাহান্নাম থেকে মুক্তির নসিব করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। রমজানের রোজার সাথে জীবনের সামগ্রিক রোজার একটা অমিল আছে, সেই অমিলটা হলো রমজানের রোজা যদি ভেঙে যায়, রমজানের রোজা যদি ভেঙে যায় সেটা কি আর জোড়া লাগানো যাবে? যাবে না, সেটা কাজা করা যাবে, কিন্তু এই রোজাটা আর জোড়া লাগানো যাবে। কিন্তু জীবনের রোজা যদি ভেঙে যায়, আপনি কখনো গুনাহ করে ফেলেছেন, হারাম করে ফেলেছেন, রোজাটা ভেঙে গেছে জীবনের, এটা জোড়া লাগানো যায়। আর সেই জোড়া লাগানো আঠার নাম কি? তাওবা। সেই জোড়া লাগানো আঠার নাম কি? আপনি যদি গুনাহ করার পর তওবা করেন, তওবা বুঝেন ভাই, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি ভাই? ফিরে আসা, মানে আমি একটা হারাম সম্পর্কে ছিলাম, ছেড়ে আমি হালালে আসলাম, আমি অবৈধ উপার্জন করতাম ওটা ছেড়ে এখন হালাল পথে আসলাম, এই ফিরে আসাটার নাম হলো তওবা। শয়তানের গোলামি করতাম, আল্লাহর কাছে ফিরে আসলাম। আল্লাহ বলেছেন ওয়ানিবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে ফিরে আসো, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ভাগো, শয়তান তোমাদেরকে জাহান্নামে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা জাহান্নামে পতঙ্গের মতো পোকার মতো আগুনে যেরকম ঝাঁপ দিয়ে পড়ো তোমরা সেরকম ঝাঁপ দিয়ে দিয়ে পড়ো, হারামের হাতছানি তোমাদেরকে ডাকছে, চতুর্দিকে হারাম। শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন, ব্যবসা বাণিজ্য করতে যাবেন, চাকরি বাকরি করতে যাবেন, বিদেশে যাবেন, চাষাবাদ করতে যাবেন, সমাজে বসবাস করতে যাবেন, রাজনীতি করতে যাবেন, যেখানে যাবেন হারামের হাতছানি, হারাম ছাড়া কোথাও টিকা কঠিন হয়ে যায়, সবাই ঝাঁপ দিয়ে সেদিকে চলেও যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের কোমর ধরে ধরে শুধু টানি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। এটাই নবীদের ডিউটি, আলেমরা সেই ডিউটিটা পালন করেন। এই ডিউটি পালন করার পর অল্প সংখ্যক মানুষ বাঁচতে পারে, এই লোকগুলো জান্নাতি হয়, আর বেশিরভাগ লোক গড্ডালিকায় এবং স্রোতে গা ভাসিয়ে দেয়, তারা জাহান্নামি হয়। আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন। আমরা রমজানের রোজা থেকে তওবার শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, আমরা রমজানের রোজা থেকে সবরের শিক্ষা গ্রহণ করবো তো ইনশাআল্লাহ, আমরা রমজানের রোজা থেকে তাকওয়ার শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, সিয়ামের উদ্দেশ্যকে বোঝার তৌফিক দান করুন, সিয়ামের উদ্দেশ্য হাসিল করার তৌফিক দান করুন, রমজান শেষে যেন আমি মুত্তাকি হতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। রমজান মাস চলে গেছে, আপনি কোনো গুনাহ ছাড়তে পেরেছেন কিনা, কোনো বদব্যাস ছাড়তে পেরেছেন কিনা, কোনো ভালো কাজ শুরু করতে পেরেছেন কিনা, এটা প্রমাণ করবে আপনার সিয়াম সাধনা সার্থক হয়েছে নাকি ব্যর্থ হয়েছে। আপনি যদি রমজান শেষে দেখতে পারেন যে হ্যাঁ আমার ধূমপান করার বদব্যাস ছিল, আমি রমজানে আল্লাহর ভয় এটা ছেড়ে দিয়েছি আর ধরি নাই, আলহামদুলিল্লাহ আপনার সিয়াম সাধনা সার্থক। আমি রমজানে তওবা করেছি হারাম সম্পর্কে আর যাব না, আমি রমজানে তওবা করেছি হারাম উপার্জন আর করবো না, এটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন যে আমার রমজানের সিয়াম সাধনা সার্থক। কারণ আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দেওয়াই হয়েছে যাতে রোজা রেখে তুমি মুত্তাকি হতে পারো, রমজান শেষে আপনার তাকওয়া এটা উন্নতি হয়েছে কিনা, আপনি মুত্তাকি হিসাবে আগে বাড়তে পেরেছেন কিনা, এটি নির্ভর করবে আপনার রোজা আপনার রমজান সার্থক হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ও আরশে আজিমের মালিক আমাদের সবাইকে আপনি আমাদের রোজাটাকে সার্থক করার তৌফিক দান করুন।